श्री चैतन्य भागवत मंगलाचरण श्रील वृंदावन दास ठाकुर कृत आजानुलंबित भुजौ कनकावदतौ संकीर्तनय कुपितर कमलायतक्षौ विश्वम्भर द्विजवर जुगधर्म पालो वंदे जगत प्रिय करो करुणावतारो जादेर बाहुदाय जानु पर्यंत प्रसारित देह वर्ण स्वर्णाभ उज्जवल ज्योति विकिरणकारी चक्षुदय पद्म फुलेर पापड़ीर मतोई विस्तृत जरा ब्राह्मणदेर मध्य सर्वश्रेष्ठ जुगधर्मेर पालक विश्वेर महान भरण पोषणकारी भगवानेर महावदान्य परम करुणामय अवतार ओ जरा हरिनाम संकीर्तन यज्ञेर प्रवर्तक सेई श्री चैतन्य महाप्रभु ओ श्रीमान नित्यानंद प्रभु के आमी वंदना करी। এই শ্লোকে গোস্বামীপাদ বলছেন, যাদের বাহুদয় জানু পর্যন্ত প্রসারিত, অর্থাৎ আজানু লম্বিত ভুজ, হাত জানু পর্যন্ত লম্বিত, মহাপুরুষদের বিশেষ বৈশিষ্ট্য, আজানু লম্বিত বাহু। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর বৈশিষ্ট্য এই শ্লোকে বর্ণনা করা আছে। দেহের বর্ণ কেমন? দেহ বর্ণ স্বর্ণাভ উজ্জ্বল জ্যোতি বিকিরণকারী, অর্থাৎ দেহের থেকে যেন উজ্জ্বল আভা প্রকাশিত হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে একটা স্থানে গিয়েছিলেন, তখন সেই একজন ব্রাহ্মণের গৃহস্থের গৃহে গিয়েছিলেন। ব্রাহ্মণ ব্রাহ্মণী গোপালের সেবা করেন। তো সেখানে যাওয়ার পর তার মন্দিরে প্রবেশ করেছেন। তো মন্দিরে প্রবেশ করলে তো মহাপ্রভুর অঙ্গে ছটায় মানে চারিদিক আলোকিত হতে লাগলো। আর সেই ব্রাহ্মণী তখন চিন্তা করলেন যে কোনো সাধারণ ব্যক্তি নন, যে যার অঙ্গের থেকে এইভাবে আভা প্রকাশিত হচ্ছে। তাই তিনি ব্রাহ্মণকে বললেন যে তুলসী পাতা এনে এই মহাপুরুষের চরণে নিবেদন করার জন্য, কারণ আমরা যে ঘরে গোপালের সেবা দিই সেই গোপালই মনে হয় আমাদের গৃহে এইভাবে এসেছেন। তখন সেই ব্রাহ্মণ এনে ব্রাহ্মণ তুলসী পাতা এনে মহাপ্রভুর চরণে দিতে লাগলেন। মহাপ্রভু তথাপি নিষেধ করলেন যে এটা একমাত্র কৃষ্ণেরই প্রাপ্য। তো বলার উদ্দেশ্য হয়েছে যে মহাপ্রভুর অঙ্গ থেকে এইভাবে অঙ্গ জ্যোতি প্রকাশিত হয়। যেমন প্রকাশানন্দ সরস্বতীকে যখন তিনি সেই বারাণসীতে এক ব্রাহ্মণের গৃহে তিনি যান, তখন তিনি একটা অপবিত্র স্থানে উপবেশন করেছিলেন মহাপ্রভু। তখন প্রকাশানন্দ সরস্বতী তাকে হাত ধরে সেখান থেকে নিয়ে তাদের সভায় বসিয়েছিলেন। সভায় বসে মহাপ্রভু তার নিজের সেই অঙ্গ জ্যোতি বিকিরণ করেছিলেন, যার ফলে ওই সমস্ত সন্ন্যাসীরা আকৃষ্ট হয়েছিলেন মহাপ্রভুর প্রতি। চক্ষুদয় পদ্মফুলের পাপড়ির মতোই বিস্তৃত, চক্ষুদয় পদ্মফুলের পাপড়ির মতো বিস্তৃত। শ্রীকৃষ্ণের অঙ্গে অষ্ট কমল, কোথায় কোথায়? চরণ দুই চরণ পদ্মকমল, পাদ পদ্মকমল, এটি দুটি, এরপর নাভি কমল, এরপর
মুখকমলের উপর নয়ন কমল এবং হস্ত কমল, এখানে চক্ষুদ্বয় পদ্মফুলের পাপড়ির মতোই বিস্তৃত, অর্থাৎ নয়ন যেন পদ্মফুলের ন্যায়। যারা ব্রাহ্মণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, শ্রী চৈতন্য মহাপ্রভু আর পিতা ছিলেন জগন্নাথ মিশ্র সেই ব্রাহ্মণ কুলে, তারপর শ্রীমন নিত্যানন্দ প্রভুর পিতা ছিলেন মুকুন্দ বন্দ্যোপাধ্যায় সেই ব্রাহ্মণ কুলে, যুগধর্মের পালক, যুগধর্মের পালক। তো যেখানে ভাগবতে আমরা পাই, যেখানে শ্রীকৃষ্ণের নামকরণ করতে এসেছিলেন গর্গমুনি, সেখানে তিনি একটি শ্লোক বলেছিলেন, শুক্ল রক্ত তথা পীত, এই যে পীত বর্ণের যুগাবতার, যেটা গর্গমুনি ভবিষ্যৎবাণী করে দেখেছিলেন ওখানে, যে পীত বর্ণে নন্দ মহারাজকে তিনি বলছিলেন, হে নন্দ মহারাজ, তোমার পুত্র যুগে যুগে এই বিভিন্ন বর্ণ ধারণ করে, সত্য যুগে শুক্ল, ত্রেতা যুগে রক্ত বর্ণ, কলি যুগে পীত বর্ণ অর্থাৎ গৌর বর্ণ, এবং বর্তমান দ্বাপর যুগে তোমার এই পুত্র কৃষ্ণত্ব প্রাপ্ত হয়েছে অর্থাৎ শ্যাম বর্ণ। তো শ্যাম বর্ণে কৃষ্ণ, তারপর সত্য যুগে শুক্ল বর্ণে শ্রী হরি, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, বা অনেকের মতে মখভুক, তারপর কলিযুগে সেই পীত বর্ণে শ্রী চৈতন্য মহাপ্রভু। এইভাবে যিনি যুগ ধর্মের পালক সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণাম নিবেদন করছেন, বিশ্বের মহান ভরণ পোষণকারী, ভরণ পোষণকারী শ্রী চৈতন্য মহাপ্রভুর এক নাম বিশ্বম্ভর। এই নামটি তার মাতামহ রেখেছিলেন, যে বিশ্বম্ভর অর্থাৎ যিনি এই বিশ্বের সমস্ত জনগণকে প্রেমে পরিপূর্ণ করবেন, বিশ্বম্ভর, বিশ্বকে যিনি প্রেমে পরিপূর্ণ করবেন তিনি বিশ্বম্ভর। আবার বিশ্বম্ভর শব্দের অর্থ যিনি সমস্ত জীবকে ভরণ পোষণ করেন। তাইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুইজন কি বিশ্বের ভরণ পোষণকারী, ভগবানের মহাবদান্য পরম করুণাময় অবতার, ভগবানের মহাবদান্য পরম করুণাময় অবতার। তো ভগবানের মহাবদান্য, শ্রী চৈতন্য মহাপ্রভু তো স্বয়ংই ভগবান, এবং মহাবদান্য, এই জগতে যারা মহান মহান দাতা আছেন তাদের বলা হয় বদান্য দাতা। শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয়েছে মহাবদান্য দাতা, মহাবদান্য। তার রূপ গোস্বামী পাদের শ্লোক থেকে আমরা বুঝতে পারি, যেখানে রূপ গোস্বামী পাদ একটি শ্লোক বলছেন, নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতি শরণম। শ্রীল রূপ গোস্বামী পাদ এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুকে মহাবদান্য অবতার বলছেন। কেন মহাবন, যিনি একজন সন্ন্যাসী, সন্ন্যাসী তো নিজেই ভিক্ষা করে ঘুরে বেড়ান, তিনি আবার কি দান করছেন, না তিনি কি দান করছেন,
কৃষ্ণ প্রেম প্রদায়তে, যে এই জগতে সব থেকে যিনি বড় ধনী, কে? যার সেই মহাধন আছে। কি ধন? কৃষ্ণ প্রেম ধন। তা সেই ধন যিনি অকাতরে বিলিয়ে দিচ্ছেন, তিনি সেই মহাবদান্য দাতা, যিনি কৃষ্ণ প্রেম প্রদাতা। এই জন্য এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু মহাবদান্য বলা হয়েছে। পরম করুণাময় অবতার, পরম করুণাময় অবতার। পরম মানে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, করুণাময় অবতার। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু অবতার নন, তিনি অবতারী। অর্থাৎ যেমন শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, নন্দস্যুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। নন্দস্যুত বলি যারে ভাগবতে গাওয়া হয়েছে, সেই কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন কিরূপে? সেই চৈতন্য মহাপ্রভু রূপে। এখানেও সেই করুণাময় অবতার বলার অর্থ হচ্ছে যে শ্রীকৃষ্ণের যে অষ্ট মহাশক্তি রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে কারুণ্য শক্তি, ইচ্ছা শক্তি, কারুণ্য শক্তি, যেটা আমরা শ্রীকৃষ্ণের দামবন্ধন লীলায় দেখতে পেয়েছি, যেখানে মা যশোদা কৃষ্ণকে বারবার রশির দ্বারা বাঁধছেন বাঁধছেন, কিন্তু কোনো মতেই তাকে বাঁধতে পারছেন না। কেন না? সেখানে শ্রীকৃষ্ণের বিভুত্ব শক্তি মাকে কিছুতেই বাঁধতে দিচ্ছে না। শ্রীকৃষ্ণের বিভুত্ব শক্তি মানে সর্বব্যাপকতা শক্তি, যিনি এই সমস্ত জগৎকে ধারণ করে আছেন, নিজের ভিতর রেখেছেন, তাকে এই জগতের একটা ক্ষুদ্র রশি দিয়ে কিভাবে বাঁধা যায়? এই যে এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের বিভুত্ব শক্তি। তা সেই বিভুত্ব শক্তি সেখানে উপস্থিত হয়েছে, তাই মা যশোদা কিছুতেই কৃষ্ণকে বাঁধতে পারছে না। আর এদিকে মায়ের দুর্দশা দেখে, কি মায়ের দুর্দশা, তার চুল খুলে গিয়েছে, চুলের বেণীতে যে মালতী পুষ্পের মালা পড়েছিল তা সব, মালা গাঁথা হয়েছিল তা সব ঝরে পড়ে গিয়েছে, মায়ের মুখের থেকে ও ঘর্ম বিন্দু বেয়ে বেয়ে পড়ছে, মায়ের মুখ চোখ সব লাল হয়ে গিয়েছে, মায়ের কাপড় খোলার মতো হয়ে গিয়েছে, ওই অবস্থায় মায়ের এই দুর্দশা দেখে শ্রীকৃষ্ণের করুণা হলো। তো তখন কি হলো না, তখন এই ভগবানের ইচ্ছা শক্তি অর্থাৎ কারুণ্য শক্তি মায়ের পক্ষে যোগ দিল। আর যখন শ্রীকৃষ্ণের কারুণ্য শক্তি মায়ের পক্ষে যোগ দিল, তখন ওই বিভুত্ব শক্তি পরাজিত হয়ে গেল, তখন কৃষ্ণ বাধা পড়ল। কি না, সেই তার নিজের করুণা শক্তিতে তিনি বাধা পড়লেন মায়ের কাছে। তা ঠিক সেই করুণাময়, যিনি এই করুণাময়ের মূর্তি স্বরূপ, শ্রী চৈতন্য মহাপ্রভু পরম করুণাময় অর্থাৎ সর্বশ্রেষ্ঠ কৃপাময়, তিনি অর্থাৎ সেই দুইজন, শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং যারা হরিনাম সংকীর্তন যজ্ঞের প্রবর্ত, যজ্ঞ সংকীর্তন প্রায়োজন্তি হি সুমেধস। শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে গর্ভাজন মুনি বলছিলেন যে এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান কি প্রচার করতে আসবেন? কৃষ্ণ কথা প্রচার, কৃষ্ণ বর্ণম তিশা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই প্রায় যজন্তি হি সুমেধস। কৃষ্ণ বর্ণম, এই কৃষ্ণ বর্ণম শব্দের অর্থ
হচ্ছে কৃষ্ণকে যিনি বর্ণন করেন। কৃষ্ণ বর্ণম শব্দের অর্থ এখানে কালো বর্ণ নয় বা শ্যাম বর্ণ নয়, কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ এখানে কৃষ্ণকে যিনি বর্ণন করেন, তিনি কৃষ্ণ বর্ণ। কৃষ্ণ বর্ণম তিশা অকৃষ্ণ, তিশা মানে পিত অর্থাৎ গৌর, অকৃষ্ণ সে মানে কালো নয় গৌর। তিশা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদাম, সাঙ্গ পাঙ্গ অর্থাৎ পার্শ্বদ এবং নামরূপী অস্ত্র পরিবৃত হয়ে তিনি কি করবেন, যজ্ঞই সংকীর্তন, সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবেন। তো সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে যারা এই কলিযুগে এই নাম সংকীর্তনের দ্বারা ভজন করেন তারাই বুদ্ধিমান, সুমেধস সুন্দর মেধা সম্পন্ন তারাই। এখানেও সেটাই বলা হচ্ছে যে হরিনাম সংকীর্তন যজ্ঞের প্রবর্ত শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। সেই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমৎ নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। শিল বৃন্দাবন দাস ঠাকুর এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণন করে সেই প্রভুদ্বয়কে সাদরে বন্দনা করছেন। নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলোত্রায় তে নম। হে প্রভু, নমস্ত্রিকাল সত্তায়, হে প্রভু আপনি তিন কালে সত্য অর্থাৎ অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালে সত্য, আপনি জগন্নাথ মিশ্রের পুত্র, আপনার পার্ষদ বা ভৃত্যরূপী ভক্তগণের, আপনার পুত্রগণের, আপনার শক্তিগণের সহিত আপনাকে বারবার নমস্কার করি। গ্রন্থকার শিল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমৎ নিত্যানন্দ প্রভুকে প্রণাম করার পর তাদের সমস্ত পার্ষদ ভক্তগণের পুত্রগণের এবং শক্তিবর্গের সবাইকে বারবার নমস্কার করছেন, যে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এই প্রভুদ্বয়কে শুধুমাত্র প্রণাম করে তিনি সন্তুষ্টতা অনুভব করেননি, এরপর তাদের পার্ষদগণকে ভক্তগণকে মহাপ্রভুর যত পার্ষদবর্গ সবাইকে প্রণাম করছেন, তার শক্তিবর্গকে এবং তার পার্ষদবর্গের পুত্রদের পর্যন্ত তিনি নমস্কার করে তাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। এবং প্রথমে একটি কথা বলে দিয়েছেন যে হে প্রভু আপনি তিন কালে সত্য, অতীত ভবিষ্যৎ ও বর্তমান। যে আমরা ভাগবতে একটা যেটা চতুশ্লোকী ভাগবতে দেখতে পাই, যেটা যেখানে ভগবান শ্রী নারায়ণ ব্রহ্মাজিকে বলছেন অহমেবাশমেবাগ্রে নান্নাজ্যাচ্ছদশত পরম পশ্চাদহম যদেতস্য যবশিষ্যতে স্বস্মহম্। হে ব্রহ্মা জেনে রেখো, সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান একমাত্র আমি ছিলাম, সৃষ্টির পর পরমেশ্বর ভগবান আমি বর্তমান আছি এবং প্রলয়ের পর পরমেশ্বর ভগবান একমাত্র আমি অবশিষ্ট থাকব। তখন এই জড়জগতের এই নিকৃষ্টা প্রকৃতি পর্যন্ত ছিল না বা থাকবে না, এইভাবে ভগবান সেখানে বলেই দিয়েছেন যে তিনি একমাত্র তিন কালে সত্য।
তা সেই কথা এখানে বৃন্দাবন দাস ঠাকুর তুলে দিয়েছেন তার দ্বিতীয় নাম্বার শ্লোকে, যে হে প্রভু, আপনি অতীত ভবিষ্যৎ এবং বর্তমানে এই তিন কালে সত্য, ভগবানই একমাত্র সত্য সর্বকালে। অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌভ্রাতর ভজে। অবতীর্ণ সকারুণ্য, দুই ভাই সকারুণ্য মানে নিজের করুণায় অবতীর্ণ হয়েছেন। পরিচ্ছিন্ন সদীশ্বর, পরিচ্ছিন্ন সদীশ্বর মানে নিজেদেরকে আত্মগোপন করে এই দুই মানে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু দুইজন প্রকাশিত হয়েছে। পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌভ্রাতর ভজে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ দুই প্রভুদ্বয়কে আমি ভজন করি। সজয়তি বিশুদ্ধ বিক্রম কনকাভ কমলায়তে ক্ষণ বরজান বিলম্বি ষড়ভুজ বহুধা ভক্তি রসাভির্নর্তক। সজয়তি বিশুদ্ধ বিক্রম, শুদ্ধ সত্যময় স্বর্ণকান্তি কনকাভ মানে স্বর্ণকান্তি, কমলায় তেক্ষণ পদ্ম পলাশ লোচন, বরজানু বিলম্বি ষড়ভুজ জানু পর্যন্ত বিস্তৃত ষড়ভুজ যুক্ত, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু একদা ষড়ভুজ রূপ প্রকাশ করেছিলেন, সেই ষড়ভুজের বর্ণনাত্মক শ্লোক বলা হচ্ছে জানু পর্যন্ত বিস্তৃত ষড়ভুজাত্মক যুক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু যে ষড়ভুজ রূপ দর্শন করিয়েছিলেন শ্রীমন নিত্যানন্দ প্রভুকে, যখন শ্রীবাস ঠাকুরের গৃহে শ্রীমন নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা হচ্ছিল, তখন পূজারি ছিলেন শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর শ্রীমন নিত্যানন্দ প্রভুর হাতে মালা তুলে দিয়ে বলছেন, হে শ্রীপাদ, আপনি ব্যাসদেবকে এই মালাটা পরিয়ে দিন। তখন শ্রীবাস ঠাকুর মন্ত্র পাঠ করছেন, নিত্যানন্দ প্রভুকেও মন্ত্র পাঠ করতে বলছেন। শ্রীবাস ঠাকুরের কোনো কথা নিত্যানন্দ প্রভু শুনছেন না, শুধু মালা হাতে এদিকে ওদিকে তাকাচ্ছেন, অর্থাৎ তাকাচ্ছেন কার দিকে, যে শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায়। শ্রীবাস ঠাকুর ওখান থেকে ডেকে মহাপ্রভুকে বলছেন যে হে মহাপ্রভু, তোমার শ্রীপাদ ব্যাসদেবের পূজা করছেন না। শ্রীবাস ঠাকুরের ডাক শুনে মহাপ্রভু চলে এসেছেন ওই পূজার ওখানে। পূজার ওখানে চলে আসলে তখন নিত্যানন্দ প্রভু ওই যে ব্যাসদেবকে মালা পরানোর জন্য হাতে মালা রেখেছিলেন ওই মালাটি নিয়ে এসে চৈতন্য মহাপ্রভুকে পরিয়ে দিলেন। পরানোর পর শ্রী চৈতন্য মহাপ্রভু তখন ওখানে নিজেকে ষড়ভুজ রূপে দর্শন দেন। ষড়ভুজ রূপে দর্শন দিলে নিত্যানন্দ প্রভু মূর্ছিত হয়ে যান ওই রূপ দর্শন করে। শেষে নিত্যানন্দ প্রভুকে তিনি হস্ত কমল দিয়ে আবার বাহ্য অবস্থায় নিয়ে আসে। এইভাবে সেই ষড়ভুজের বর্ণাত্মক শ্লোক বরজান ও বিলম্বি ষড়ভুজ, জানু পর্যন্ত বিস্তৃত ষড়ভুজ যুক্ত, কীর্তন কালে ভক্তি রস পরিপ্লুত
বিভিন্ন প্রকার নৃত্যশীল শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় যুক্ত হন। কীর্তন কালে বহুদা ভক্তি রসাভীর নর্তক। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নাম সংকীর্তনের তালে কীর্তন করতেন, তখন তিনি স্বভাব, স্বভাব মানে না কীর্তনের তালে তিনি কোনো বিশেষ ভাব প্রকাশ করতেন। যেমন রথযাত্রায় যখন শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছিলেন, তখন স্বরূপ দামোদরের গান, যখন স্বরূপ দামোদর প্রভু যখন গান গাইছিলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই শ্রীমতী রাধারানীর ভাবে জগন্নাথকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার অভিনয়ে রাধারানী যেভাবে কৃষ্ণকে আহ্বান করেছিলেন, ঠিক সেইভাবে কৃষ্ণকে জগন্নাথকে আহ্বান করতে করতে সেই নৃত্যময় ভঙ্গিতে তিনি করেছিলেন। সেই তো পরাণ নাথ পাইনু যাহা লাগি মদন দহনে ঝরি গেনু। স্বরূপ দামোদর গোস্বামী এই গান করছিলেন, আর শ্রী চৈতন্য মহাপ্রভু ঠিক রাধারানীর ভাবে অঙ্গ ভঙ্গির মাধ্যমে, হাতের বিভিন্ন প্রকার কলা কৌশলের মাধ্যমে জগন্নাথ রূপী শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছিলেন। তা গ্রন্থকার এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়গান করেছে, যিনি সেই কীর্তন কালে বিভিন্ন প্রকার রসে ভাবিত হয়ে নৃত্য কীর্তন করতেন। এরপর পঞ্চম শ্লোকে গ্রন্থকার শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভৃত্তবৃন্দের জয়গান করেছেন, তাদের সেই মঙ্গলময় ভুবন পাবন নৃত্যে জয়গান করেছেন। জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র, জয়তি জয়তি কীর্তি স্তস্য নিতা পবিত্রা, জয়তি জয়তি ভৃত্তস্তস্য বিশেষ মূর্তে, জয়তি জয়তি নিত্যম তস্য সর্বপ্রিয়াণম। জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র, জয়তি জয়তি জয়যুক্ত হন, জয়যুক্ত হন কে? হে দেব, হে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র, লীলাময় স্বরাট পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয়যুক্ত হন, জয়যুক্ত হন তার চিরন্তন পবিত্র কীর্তি জয়যুক্ত হন, জয়যুক্ত হন হে সর্বেশ্বরেশ্বর পরমেশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভুর ভৃত্তগণ জয়যুক্ত হন, জয়যুক্ত হন এবং তার বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রিয় ভক্তগণের নৃত্য জয়যুক্ত হন, জয়যুক্ত হন। লীলাময় স্বরাট পুরুষ, লীলাময় স্বরাট পুরুষ মানে শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু, তাই গ্রন্থকার এখানে বলছেন সেই লীলাময় স্বরাট পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয়যুক্ত হন। স্বরাট, স্বরাট মানে স্বাধীন, স্বতন্ত্র, লীলাময়। ভগবানের সমস্ত কার্যকলাপকে লীলা বলা হয় যা অপ্রাকৃত, আর শ্রী চৈতন্য লীলাময় সব স্বরাট পুরুষ মানে মানে তিনি যা ইচ্ছা করেন সেটাই করতে পারেন, তিনি যেটাই করেন সেটাই তার লীলা, এবং তিনি কার অধীন নন, তিনি স্বতন্ত্র। তাই সেই লীলাময় স্বরাট পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয় হোক, জয়যুক্ত হন তার চিরন্তন পবিত্র কীর্তি জয়যুক্ত হন। সেই শ্রী চৈতন্য মহাপ্রভু যা কীর্তি স্থাপন করে গিয়েছেন,
সেই কীর্তি জয়যুক্ত হন। শ্রী চৈতন্য মহাপ্রভু কি কীর্তি স্থাপন করে গিয়েছেন সেটা আমরা ছিল সার্বভৌম ভট্টাচার্যের শ্লোক থেকে পাই। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার তমেক পুরুষ পুরাণ শ্রী চৈতন্য শরীর ধারী কৃপাম বুধির যতমহম প্রপদ্যে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার তমেক পুরুষ পুরাণ। বৈরাগ্য বিদ্যা বৈরাগ বিরাগ অর্থাৎ কিসে বিরাগ, না জড় জাগতিক আসক্তি থেকে তিনি বীতশ্রদ্ধা হবেন, মানে জড় জাগতিক কোনো প্রকার আসক্তি থাকবে না, এই শিক্ষা দিয়ে গেছেন। আরেকটি বিরাগ অর্থাৎ বিশেষেন রাগ। প্রথম বিরক্তির অর্থ হচ্ছে বিগত যস্মাত রাগ, যা অর্থাৎ জড় আসক্তি থেকে মুক্ত হওয়া, জড় আসক্তি থেকে মুক্ত হচ্ছে বিগত যস্মাত রাগ। আর হচ্ছে কি বিশেষণ রাগ, অর্থাৎ কার প্রতি বিশেষণ রাগ, না ভগবত সেবার প্রতি বিশেষণ রাগ, কৃষ্ণ সেবার প্রতি বিশেষণ রাগ, সেটা বিরাগ। সেই বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য মানে জড় আসক্তি থেকে ত্যাগ হবে, জড় আসক্তি ত্যাগ করবে এবং ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হবে, বৈরাগ্য বিদ্যা। নিজ ভক্তি যোগ, নিজ ভক্তি যোগ মানে, নিজ ভক্তি যোগ মানে এই যে নববিধা ভক্তি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্য আত্ম নিবেদনম, যে নিজের ভক্তি, এই যে নববিধা ভক্তি যোগ। শ্রী শ্রীমৎ ভাগবতে কুন্তী মহারানী বলেছেন, হে প্রভু তুমি কেন আসো, তথা পরমহংসানাম মুনিনামলাত্মনাম ভক্তিযোগ বিধানার্থম কথম পশ্যমহিষ্ঠ। ভক্তিযোগ বিধানার্থম, ভক্তিযোগকে পুনঃ প্রবর্তন করার জন্য তুমি হে প্রভু আস। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সেই সেই কৃষ্ণ ভক্তি পুনরুত্থানের জন্য তিনি এসেছেন এবং বৈরাগ্য বিদ্যা স্থাপন করেছেন। সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, যিনি সর্বেশ্বরেশ্বর পরমেশ্বর। সর্বেশ্বরেশ্বর মানে সর্বেশ্বর কথাটার অর্থ হচ্ছে এখানে ঈশ্বর, ঈশ্বর ঈশ্বর এক শব্দটি এসেছে তার ঈশ্বরের ঈশ্বর সর্বেশ্বর। তো ঈশ্বর কারা, ব্রহ্মা শিব ইন্দ্র এদেরকেও ভাগবতে কখনো কখনো ঈশ্বর বা ভগবান বলে উল্লেখ করা হয়েছে। তা তাদের ক্ষেত্রে এই ভগবান শব্দটির অর্থ হচ্ছে বা ঈশ্বর শব্দটির অর্থ হচ্ছে নিয়ন্ত্রক, ঈশ্বর শব্দটির অর্থ নিয়ন্ত্রক। এই যে ব্রহ্মা শিব ইন্দ্র এনারাও বিশেষ বিশেষ শক্তি সম্পন্ন এবং তারাও ক্ষুদ্র নিয়ন্ত্রক, এই অর্থে তাদেরকে ঈশ্বর বলা হয়েছে। ভগবান না, ভগবানের যেমন ষড়ৈশ্বর্য রয়েছে, তাদের মধ্যেও এই ব্রহ্মা শিব আদি ইন্দ্রদের মধ্যেও সেই কিছুটা পরিমাণে তার রয়েছে, ক্ষুদ্র অল্প, এই জন্য তাদেরকে বিশেষ বিশেষ ক্ষেত্রে ওই গুণের প্রেক্ষিতে তাদেরকে অনেক সময় ভগবান বা ঈশ্বর এই শব্দটি বলা হয়েছে। তা সেই সমস্ত ঈশ্বরদেরও যিনি ঈশ্বর, সেই সমস্ত ঈশ্বরদেরও যিনি ঈশ্বর, তিনি হচ্ছেন কি সর্বেশ্বর পরমেশ্বর, তিনি কি শ্রী চৈতন্য মহাপ্রভু। তার ভৃত্যগণ জয়যুক্ত হন, তার ভৃত্যগণ মানে শ্রী চৈতন্য মহাপ্রভু, ভৃত্যগণ মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তগণ পার্শ্বদগণ, সেই পার্শ্বদগণের জয় হোক, জয়যুক্ত হন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই পার্শ্বদগণের বা ভৃত্যগণের নৃত্য,
বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রিয় ভক্তগণের নিত্য জয়যুক্ত হন, জয়যুক্ত হন। এখানে গ্রন্থকার সর্বশেষে সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর ভৃত্যগণের নৃত্যকে জয়গান করছেন। কেন? বৈষ্ণবেরা যদি কোথাও নৃত্য করেন, কৃষ্ণ নামে নৃত্য করেন, দুহাত তুলে যদি নৃত্য করেন, তাহলে দুহাত তুলে নৃত্য করার অর্থ হচ্ছে যে স্বর্গের অমঙ্গল নষ্ট হয়ে যায়। যেখানে স্বর্গ সুখের জায়গা, তারও যদি কোনো অমঙ্গল থাকে সেটাও নষ্ট হয়ে যায়। আর ধরিত্রীর কথা তো বর্ণনাই ঊর্ধ্বে, যে ধরিত্রীতে কত কত মঙ্গল হবে, যেখানে কৃষ্ণ নাম হবে, উচ্চ সংকীর্তন হবে। চৈতন্য চরিতামৃত বলছে, পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিলেই কৃষ্ণ নাম তারা সব ধরে। যেখানে কৃষ্ণ নাম উচ্চারিত হয়, কীর্তন হয়, সেখানে চারিদিকে যতদূর ওই ধ্বনি যায় ততদূর মঙ্গল সুমঙ্গল প্রবাহিত হয়। এবং এই ধরিত্রীর বুকে কৃষ্ণ ভক্তের নৃত্যকালে যে প্রকার ধরিত্রী আনন্দিত হয়, পৃথিবীমাতা আনন্দিত হয়। কেন? কৃষ্ণ ভক্ত একে তো কি তার বুকের উপর চরণ রাখছে, আবার কীর্তন সহযোগে নৃত্য করছে, এই জন্য ধরিত্রী মাতাও প্রসন্ন হন। তা সেই বিশেষ নৃত্যের জয়গান দিয়ে এই গ্রন্থকার পঞ্চম শ্লোক এখানে সমাপ্ত করেছেন। এরপর আমরা দ্বিতীয় দিন ষষ্ঠ শ্লোক থেকে শুরু করব, যেখানে বর্ণনা করা হয়েছে ভগবত ভক্তের বন্দনার কারণ ও ভক্ত পূজার শ্রেষ্ঠত্বের শাস্ত্রীয় প্রমাণ। কিম গ্রন্থকার ভগবত ভক্তের বন্দনা করবেন এবং প্রমাণ করবেন যে ভগবানের পূজা থেকেও ভগবানের ভক্তের পূজা সর্বশ্রেষ্ঠ। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবতাম কি জয়, শিল বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।